আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তাইওয়ান স্বাধীনতা চাইলে যুদ্ধের হুঁশিয়ারি চীনের। প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়ানোর নির্দেশ কিম জংউনের। এদিকে পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে পুতিনের মন্তব্য। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘোষণা মারাত্মক বিপদের ঝুঁকি তৈরি করবে কিম ইয়োজং। চীন রাশিয়া সম্পর্ক উন্নয়নে নতুন গতি দেবে এই সফর শি জিনপিং। সর্বশেষ জানিয়ে দেব চীন তাইওয়ান দ্বন্দ্বে যেভাবে প্রভাব ফেলতে পারে ইউক্রেন যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তাইওয়ান স্বাধীনতা চাইলে যুদ্ধের হুঁশিয়ারি চীনের। স্বাধীনতা চাইলে যুদ্ধের মুখোমুখি হতে হবে বলে তাইওয়ানকে হুমকি দিয়েছেন চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উক্রিয়ান এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অঙ্গ, অঞ্চলটির স্বাধীনতার অর্থ হচ্ছে যুদ্ধ। গত এক সপ্তাহ ধরে তাইওয়ানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চীনের বোমারু ও জেট বিমানকে টহল দিতে দেখা যায়। এরপরই যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে বেইজিংয়ের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ করে তাইওয়ান সরকার, আর তাদের রুষ্ট হয়ে এমন হুমকি দিল চীন। এ বিষয়ে চীনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তাতে বেইজিং তরফ থেকে হুমকি দিয়ে তাইওয়ানকে জানানো হয় স্বাধীনতা মানে যুদ্ধ, নিজেদের ভূখণ্ডের বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চীন সৈন্যরা এই ধরনের ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে, এই প্রসঙ্গে মন্তব্য করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উক্রিয়ান বলেন, তাইওয়ানের অবৈধভাবে নির্বাচিত হওয়া সরকার ও দ্বীপরাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করে এই এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত এই এলাকাকে কখনোই অন্যর হাতে তুলে দেওয়া সম্ভব নয়। চীন সরকার এই প্রচেষ্টা আটকানোর জন্য সবসময় সব রকম চেষ্টা করবেন, সে কারণে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাইওয়ান পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই এলাকায় তৎপর হয়ে উঠেছে পিপলস লিবারেশন আর্মি। প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়ানোর নির্দেশ কিম জংউনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। এই বৈঠকে ফ্রন্টলাইন সেনাদের জন্য নতুন একটি কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম শুক্রবার এক বরাতে এই খবর দিয়েছেন আল জাজিরা। কিম এই নির্দেশের পর শঙ্কা দেখা দিয়েছেন, যা উত্তর কোরিয়ার হয়তো ফ্রন্টলাইন আর্টিলারি ইউনিট কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। কেসিএন বলেছেন, বৃহস্পতিবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কিম। বৈঠকে শীর্ষ সামরিক কর্মকর্তাদের দেশে ওয়ার ডিটেরেন্ট আরও শক্তিশালী করার জন্য সামরিক গ্যারান্টি নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তার যুদ্ধের পরিকল্পনা সংশোধন করেছেন। বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সামরিক কর্ম পরিকল্পনার মাধ্যমে দেশের ফ্রন্টলাইন ইউনিটের অপারেশনাল দায়িত্ব জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনী সব সদস্য ও এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কিম। তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নতুন কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ সীমান্তের উত্তর কোরিয়ার হয়তো পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের কাছে উত্তর কোরিয়ার বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, পিয়ংইয়ের কর্মকাণ্ডে দৃঢ় প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিচ্ছেন সিওল। পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য পুতিনের। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব তার দেশের বিভিন্ন উপজাতি ও গোত্রের মধ্যে বিবাদ ছড়িয়ে দিয়ে রাশিয়াকে কয়েক ডজন আলাদা রাষ্ট্রে বিভক্ত করে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার কাউন্সিল অন ইন্টার এথনিক রিলেশনস দেওয়া এক ভাষণে তিনি এই অভিযোগ করেন খবর রয়টার্সের। ইউক্রেন যুদ্ধে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন, তখন এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে তত বেশি এদেশের মানুষের ঐক্য ও সংহতি বাড়বে। তিনি বলেন, রাশিয়ার শত্রুরা বিভিন্ন এজেন্ট ও প্রান্তিক মানুষকে ব্যবহার করে এদেশের ক্ষতি করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমাদের চিরকাল ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশের অভ্যন্তরে তাদের এজেন্টদের ব্যবহার করছে, সেই সঙ্গে ভিন্ন উপায় ব্যবহার করে আমাদের দেশকে ভেতর থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুতিন বলেন, আমাদের মনে রাখতে হবে শত্রুদের এজেন্টরা উৎপর রয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রতিপক্ষ শক্তিশালীগুলো এজেন্টদের ব্যবহার করা অব্যাহত রাখবে। রাশিয়ার শত্রুরা কয়েক শতাব্দী ধরে এই কাজ করে আসছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি আরও বলেন, এখনও এই কাজ করেছেন এবং ভবিষ্যতেও করা যাবে, আর আমরাও আমাদের কাজ করে যাব। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘোষণা মারাত্মক বিপদের ঝুঁকি তৈরি করবে কিম ইয়োজং।
কিম ইউজন সতর্ক করে বলেছেন, পিংওয়িং এর বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা কেবলমাত্র মারাত্মক বিপদের ঝুঁকি তৈরি করবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবরে একথা জানানো হয়েছে। ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎকালে উভয়ে উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার করেছেন। এই পরিপ্রেক্ষিতেই কিম জং উন বলেছেন, শত্রুরা যত বেশি পরমাণু যুদ্ধের মহড়া দেবেন কোরিয়া উপদ্বীপের আশেপাশে, তত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। আত্মরক্ষায় আমরা তত অনুপাতের পরমাণু কর্মসূচি জোরদার করব। দেশটির সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি একথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক উইল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিউলের ওয়াশিংটন পরমাণু তৎপরতা জোরদারের লক্ষ্যে ওয়াশিংটন ঘোষণা জারি করেছেন। এর প্রতিক্রিয়া কিম ইয়োজং বলেন, এই সমঝোতা উত্তর পূর্ব এশিয়া সহ বিশ্বকে বিপজ্জনক ঝুঁকির মুখে ঠেলে দিবে। এটি এমন একটি কাজ যাকে কখনোই স্বাগত জানানো যায় না। উল্লেখ করে, বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তার পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং তিনি দিন দিন তা আরও জোরদার করছেন। চীন রাশিয়া সম্পর্ক উন্নয়নে নতুন গতি দেবে এই সফর শি জিনপিং। চীন প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আমি নিশ্চিত রাশিয়া সফর যাতে হতে যাচ্ছে একটি ফলপ্রসূ সফর এবং এই সফর চীন রাশিয়া সম্পর্কে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নতুন গতি দেবে। রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছে স্থানীয় সময় 12:59 বিমানে সিঁড়ি দিয়ে নামার সময় বার্তা সংস্থা এফপির সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দুই দেশকে পরস্পরের বিশ্বস্ত অংশীদারিত্ব বলে অভিহিত করেছেন। রুশ বার্তা সংস্থার তাস খবর থেকে জানা যায়, চীনা নেতাকে বহনকারী উড়োজাহাজ দুপুরে মস্কোর ভেনুকোভা বিমানবন্দর অবতরণ করে শি জিনপিং এই সফরের মূল লক্ষ্য ইউক্রেন ও রাশিয়ার চলা যুদ্ধ বন্ধের আলোচনা। রুশ বাহিনী ইউক্রেনের অভিযান শুরুর পর এটি হচ্ছে চীনের প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফর। এই যুদ্ধে রাশিয়াকে প্রকাশ্য সামরিক সহযোগিতা না দিলেও কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখবেন শি জিনপিং। চীন তাইওয়ান দ্বন্দ্বে যেভাবে প্রভাব ফেলতে পারে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা বিন্দুমাত্র কমতি নেই। যুক্তরাষ্ট্রের অস্ত্র, গোলা বারুদ আর অর্থ দিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশটি। ইতিমধ্যেই ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের দেশটির আইন প্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন ইতিহাসের যা বিরল ঘটনা। ইউক্রেন রাশিয়ার এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা থেকে স্পষ্ট বোঝা যায় যে চীন যদি তাইওয়ানে হামলা করে তবে তাইওয়ানের সাহায্য এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এক মার্কিন সামরিক কর্মকর্তার দাবি, 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য হামলা করতে পারে বেইজিং। ইউক্রেনের মতো ইউক্রেনের তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র চীনের আক্রমণের পর মাঠে নামবে দেশটি। তবে ইউক্রেন যুদ্ধ থেকে কয়েকটি বিষয় শেখার আছে মার্কিনিদের। ইউক্রেনে রুশ হামলার পর দেশটির অস্ত্র পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র, তবে তাইওয়ানের ক্ষেত্রে এটি করলে অদূরদর্শিতা হবে। তাই বেইজিং হামলার আগেই দ্বীপটিতে অস্ত্র মজুত রাখতে হবে মার্কিনিদের। যদি তাইওয়ান অস্ত্র মজুত না রাখে তবে দেশটির হামলার পর কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য তাইওয়ানকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে চীন। পরিসংখ্যান বলছে, নিজেদের রক্ষায় প্রতিবেশী প্রতিদিন রাশিয়ার দিকে প্রায় 70 থেকে 700 রাউন্ড গোলা বারুদ ছুড়ছে ইউক্রেন, আর এগুলোর সবচেয়ে বড় সরবরাহকারী হচ্ছেন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সহায়তা করে অস্ত্র সংকটে পড়ছেন যুক্তরাষ্ট্র।